হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোর স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজ এই বছরের ঝুলন নিশ্চয়ই তোমরা দেখতে চাইছো কয়েশপুর আর বেদিভবনে। এই দেখো চলে এসেছি ঝুলনে, তো দেখো কি সুন্দর রাধাকৃষ্ণকে সাজিয়েছে, কত সুন্দর করে ছবি এঁকে নিজেরাই করেছে। আর এইটা জানো কত কত বড়ো এই বছরের ঝুলনগুলো, ঝাড়বাতিটাও কত সুন্দর, তাই না? এই তোমাদেরও আশা করি আমার মতন খুব ভালো লাগছে। আর নাচ আবৃত্তি কবিতা এসব তো ছিলই, নাটকের মতন করেছে কত লোক, দেখো প্রতিটা জায়গাতেই কত সুন্দর সুন্দর করে মেলা বসছে। এই দেখো এটা গয়েশপুরের ঝুলন, গয়েশপুরের ঝুলনে মানুষ দিয়ে করা হয়েছে, কত সাজ সেজেছে, কি ভালো লাগছে তো তোমাদেরও? আমারও খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই বছরের ঝুলনটা প্রতিটা জায়গায় এত সুন্দর হয়েছে, সত্যি দেখার মতন। এই দেখো মা গুড়িয়া আর বাবু সামনের দিকে, আর ভিডিওটা আমি করছিলাম, দিদি আমি পেছনে রয়েছি। তো দেখো কি সুন্দর সেজেছে, কত সুন্দরভাবে ওরা দাঁড়িয়ে রয়েছে, সত্যি আমার খুব ভাল লাগছিল। আর এক একটা তোমরা তো নিশ্চয়ই রাধাকৃষ্ণের এই ঝুলন যা ঝুলনের কথা অনেক শুনেছ, এটা নবীন সঙ্গে ঝুলন তোমাদের সামনে শেয়ার করছি। দেখেছো কত চড়ার জিনিস এসছে, এই দেখো আমাদের গুড়িয়া তো ভীষণ আনন্দ করেছে, কত দেখেছো কি নতুন নতুন আলু এইগুলো তো বেরিয়েছে, তার সাথে কত চড়ার জিনিস, কে কোনটা ছেড়ে কোনটা। আর মকটেল বস্তাও কিন্তু বাদ যায়নি, আইসক্রিম মকটেল ডেঞ্জারাস স্টেট সব কিছু ছিল। তো দোকান চল, তো শুধু তো ঝুলন ঘুরলেই হবে না, দোকানটাও দেখতে হবে, দোকানে তাই চলে এসছি। তো কী কী কেনাকাটি করেছি সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর কেনাকাটি করেছি, প্রচুর এনজয় করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, তো সবটুকু আর এইটা একটা ছোট্টোর মধ্যে না হচ্ছে, এগুলো 10 টাকা করে সব কিনেছি, ভালো না 10 টাকা করে ভালোই পেয়েছি। আমি কালকে কিনে বলব এই জন্য করতে, আর একটা বেলনি নিলাম, বেলনি বললে আরও মোটা না হবে, তাই আমি বললাম না সরু নয়, বললাম একটা দিয়ে দুজন খাত না শুনবে না। তো সেকেন্ড দিন অত ঘুরিনি, তাই জন্য টুকটাক জিনিস কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকে এই পেন্ডেন্ট, এই পেন্ডেন্ট আর এই চেনটা কিন্তু আমার মা কিনে দিয়েছে, এটা হচ্ছে শিহরি। তো তোমরা জানো শিহরি প্রতিটা মেয়েরাই জানে যে শিহরিটা হচ্ছে খুবই ভালো, যেটা হচ্ছে হয়তো সোনার জিনিস না কিন্তু সোনার কালার টাইপের আসে, তো তার সাথে এটা সবসময় পরা যায়, জল টল লাগলেও কোনো অসুবিধা নেই, কালার ফেড হয় না, আর 6 মাস না 1 বছরের ওয়ারেন্টি থাকে, তো কিছু হলেও সেটা ঠিকঠাক করে দেয় ওরা, নতুন করে চেঞ্জ করে দেয় বা যে সে কালার করিয়ে দেয়। যাই হোক, এই দেখো আরও জিনিস কিনে নিয়ে এসেছি, চলো তোমাদের নিশ্চয়ই তোমাদেরও দেখতে ইচ্ছে করছে, আর আমারও তোমাদেরকে না দেখিয়ে আমার মন ভালো লাগে না, তো তাই জন্য ভাবলাম তো রাতেরবেলা তো চলে এসেছি, তো চলো আস্তে আস্তে করে একটা করে তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কেনাকাটি করেছি। তোমরা রাগ করো না কিন্তু ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল বলে। এই দেখো এইটা হচ্ছে, তোমরা জানো আমাদের রান্নাঘর নতুন রান্নাঘর হবে, তো এটা চামচদানি করব, যেখানে চামচ আর হচ্ছে আমার অনেক ছুরি আছে, তো সেগুলো রাখবো এখানে, তো এখন রাখবো না, এগুলো কিনে নিয়ে এসেছি, তো কম রেঞ্জে পেলাম তাই জন্য নিয়ে নিলাম। এইরকম এটা আমি ওই বাড়ির জন্য এরকম 4খানা কৌটা কিনেছি, টুকটাক আমার কিছু জিনিস আছে ওখানে মশলাপাতি যেগুলো আমি রেখে দিয়েছি রান্নার সময় লাগে, তো তাই জন্য তো এগুলো এখানে রাখবো 4টে। আর তোমরা তো দেখেছো আগের দিন আমরা 6টা কিনেছি, এগুলো সেম কালারে 4টেই আমি নিয়েছি। আর এগুলোর সাথে জানো দেখেছো কী সুন্দর মুঠি, একটা করে চামচও দেওয়া, তো পরিমাণ বুঝে দেওয়া যাবে এই দিকটা বুঝতেই পারছো। এবার চলো, এ ফাইনালি এটা হচ্ছে আমার কাপ, মানে জল আমি চাটা খাই একটা বড় আমার কাপ ছিল, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তোমরা সবাই জানো সেই কাপটা ভেঙে গেছিলো, তো তাই জন্য
মা বলছিল অনলাইন থেকে অর্ডার দিতে, তো আমি দেখলাম যে ওইখানে পেয়ে গেলাম, যখন কিনে নিই, কিন্তু এটা একটু ছোটো হয়ে গেছে সাইজে, জানি না কোয়ালিটিটা কেমন হবে। এই রকম তিনটি কাপড় আমার খুব পছন্দ হচ্ছিলো, তাই জন্য আমি ভাবলাম আমরা তিনটে মানুষ তাই তিনজনের জন্য কিনে নিই। আর তোমরা কে কি জানতে চাও আমার কাপের কালেকশন, প্রচুর কিন্তু আমার কাপের কালেকশন, তোমরা যদি জান দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নানান ধরনের। আর আমার খুব ভালো লাগে কোথাও গেলে কাপ দেখলেই জানি না কেন কিনে নিই, চাটা খেতে ভালোবাসি বলে কিনা। এই দেখো এরকম তিনটেই সেম কালারের সেম ডিজাইনের কিনে নিয়ে এসেছি মেলা থেকে, বুঝতে পারছো তো কী কেনাকাটি করতে ভালোবাসি, এক একজনের হবি থাকে না সেটা হচ্ছে আমার, মানে আমি মাইনা পাওয়ার আগে আমি ঠিকঠাক করে নিই, কিন্তু এবারে মানে ঠিকঠাক করার আগেই আমার সব কিছু কেনাকাটি হয়ে গেল। তো বলো কোন কাপটা বেশি তোমাদের কাছে ভালো লেগেছে, যে কোনটা বেটার, এই কাপটা কেমন মানে কেমন লাগছে, বা আগের কাপটা কেমন লাগছে ছিল সেটাও, ওটা আমরা ওই কাপটা অনেক বছর আমি ইউজ করেছি, খুবই ভালো, মায়ের মার পাল লেগে ভেঙে গেছে, তো তাই জন্য যাই হোক মার মন খারাপ ছিল ওটার জন্য, বললাম কাপ জিনিস এসব তো একবারে সারা জন্মে থাকার জিনিস না, তাই জন্য ভেঙে গেছে বেড়েছে, মন খারাপ করে লাভ নেই, কিনে নেওয়া যাবে একটা, কোনো কিছুই সারা জীবন থাকার জিনিস না, মানুষই যদি সারা জীবন থাকার হয় তাহলে থাকার হয় না, তাহলে কাপ তো দূরের কথা, কাপড়টার সঙ্গে। তো এগুলো তোমরা নিশ্চয়ই দেখতে চাই জানতে চাইছো বা দেখতে চাইছো যে আমি এগুলো কোথায় কীভাবে সাজাই, তাই না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুদিন ওয়েট করো, রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাক, তাই ভাবছি নতুন রান্নাঘরে নতুন কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তো তোমরাই বলো কেমন সাজিয়েছি না সাজি, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা শুধু খাই সে করলাম কেনাকাটি করেছি, কিছু খাইনি, কে বলেছে কিছু খাইনি, অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু ভিডিওটা সত্যি ডিলেট হয়ে গেছে, কিছু ভিডিও আমি বললাম না ডিলেট হয়ে গেছে কিছু ভিডিও, তো যাই হোক খারাপ লাগছে, কিন্তু কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে দেখতেই পাচ্ছ নিমকি, দুই তিন দিন নিমকি কিনেছি, তার সাথে গজা, কিছুটা গজা দিদিকে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম, আর তার সাথে হচ্ছে চানাচুর টাইপ চানাচুর ছিল, আরও খেয়েছি আইসক্রিম মকটেল, বাবু গুড়িয়া তো দেখলে ওই সব শরবত টরবত খেয়েছে, ফুচকা, তো ইচ্ছে ছিল মোমো খাওয়ার কিন্তু হলো না, লাস্ট দিন আইসক্রিমও খেয়েছিলাম, তো অনেক কিছুই খাওয়া হয়েছে, তো এগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম, নিমকি টিমকি এগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম, বুঝতেই পারো এগুলো চায়ের সাথে দারুণ লাগে, কিন্তু খাওয়া বারণ তাও অল্প করে নিয়ে এসেছিলাম, তো একটু গোছাতে গোছাতে নিমকিটা গোছাতে গোছাতে একটু মুখে দিয়েই নিলাম, বুঝতেই পারছো কোটা কোটা এই কোটার ফাঁকা হতে দুদিনও লাগবে না আমার কাছে যদি আমি খেতে থাকি, তো তো বুঝতেই পারছো এতটাই ভালো খাই এসব জিনিস, তেলে ভাজার জিনিস কে না ভালো খায় বলো, তোমাদের আমার কে কে আছো আমার মতন তেলে ভাজা খেতে ভালোবাসো, বুঝতেই পারছো বডিটা দেখে কি আর বলবো তোমাদের সাথে, তোমরা তো দেখতেই পাও, তো এইসব জিনিস ভালোই লাগে, কি হ্যাঁ ইচ্ছা ছিল যদি সবাই মিলে আসতাম আরও কিছু কেয়াকাটি করার ইচ্ছা ছিল, কিন্তু না সব কিছু তো বুঝি না খুব একটা ভালো, তাই জন্য যা পেরেছি এসবই নিয়ে আসছি, তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি বারবার করে বলছি তোমাদের কাছে, তোমাদের লাইক একটাই আমাদের কাছে অনেক বড় দামি, আর সাবস্ক্রাইবার একটা অনেক বড় দামি, এই দেখো চানাচুর একটু মুখে দিয়েই নিলাম, তো টাটা বাই বাই, এখানে ভিডিওটা শেষ করছি।